জামালপুরের সরিষাবাড়িতে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে মারধর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী কল্পনা আক্তারের দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিল স্বামী বিদেশে থাকার সুযোগে প্রায় সময়ই একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র আব্দুল মালিক কারণে অকারণে বিভিন্নভাবে কল্পনা আক্তারকে গালিগালাজ ও নির্যাতন করে এ বিষয়ে কল্পনা আক্তার প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দেয় আব্দুল মালিক এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত একটায় আব্দুল মালিকের নেতৃত্বে পনেরো বিশ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী কল্পনা আক্তারের ঘরে প্রবেশ করে এ সময় কল্পনা আক্তারকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে মারপিট ফিরাতে গেলে কল্পনা আক্তারের সন্তান কবির ও আর্জিনা আক্তারকে মেরে আহত করা হয়েছে এ সময় হামলাকারী আব্দুল মালিক শফিকুল ইসলাম আজগর আলী রিপুন মিয়া মোশারফ হোসেন ও জহুরুল ইসলাম কল্পনা আক্তারের আলমারিতে থাকা জমি ক্রয়ের জন্য পাঁচ লাখ টাকা সহ দুই ভরি ওজনের স্বর্ণের অমলাকার নিয়ে যায় গুরুতর আহত কল্পনা আক্তারকে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এ ঘটনায় কল্পনা আক্তারের ভাই লিটুন মিয়া বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনরচার্জ মুশফিকুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে